আমি গোপাল, আমরা হচ্ছে মেঙ্গল রয়্যাল গোপাল দেবেশ্বর এক লেসবিয়ান তো বন্ধু হচ্ছে স্যার নতুন রেজিস্টার ব্লগ নিয়ে স্যার গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে 9:29 আর বৃষ্টি হচ্ছে বাইরে, আর খিচুড়ি হবে না বাঙালির ঘরে, এটা হয় খিচুড়ি আর বৃষ্টির মজা নিচ্ছি আর ইউটিউব দেখছি বন্ধুরা। আর এই কিছু একটা আমি ক্রিয়েটিভ করতে চাইছিলাম ওই কথাটা বলে, কিন্তু কী হলো নিজেও বুঝতে পারলাম না। আর এই আমি ভাবছি খিচুড়িটার সঙ্গে জলো চিপসটা মিশিয়ে দেবো, কিন্তু আমার এত তাড়াতাড়ি মরে আর শখ নেই, এখন মরার শখ হবে আমি খিচুড়ির সঙ্গে জলো চিপস মিশিয়ে খেয়ে নেবো। আর জলো চিপসের ভিডিও আসছে, আমার একটু অসুবিধা হচ্ছে জলো চিপস খাওয়ার ভয় লাগছে, ভাই জলো চিপস খেয়ে ফেয়ে কি ভেঙে ভেঙে দেবো কোথায় কী সব ঠিক নেই ভাই। আর এই আর আমার এই একটা বাজে একটা টিভি আছে, মানে এমনি আগেকার জামানার টিভি, এটা আজকে সারানো হবে মনে হচ্ছে, এই সারানো হয় টাইম ল্যাপস নিতে পারি পেয়ে যাবে তোমরা। আর এই আমার জানো তো ড্রাইভারের পরে গেছো, বাই বাই। আমি আবার এসে গেছি আর এই ঘুম থেকে উঠলাম, হচ্ছে এখন বাজে হচ্ছে 2:42 আর যাবো 3:30-4:30 দিকে ছাদে, আজকে ঘুরে নাকাম কোশিস করবো উড়ে যাওয়া ভালো, দেখাবো উড়ে গেলে আর না উড়লে তো গেল বেকার খাটা হতো। এই কম্পিউটার ঘাটি আর পরে চলবে ছাদে এসে গেছি, অনেকক্ষণ আগেই এসেছিলাম আর ঘুড়ি ওড়ানোর নাকাম কোশিস করলাম পারলাম না, আজকেও 3-4 ঘুড়ি গাছে ফেললাম নষ্ট করে দিয়েছি অনেকগুলো ঘুড়ি, কেন যে আমি ঘুড়ি ওড়াতে যাই আর মাইক্রোফোন ঠিকঠাক আওয়াজ আসছে নাকি আমি নিজেও জানি না, আওয়াজ হলে আমাকে ভয়েস ওভার দিতে হবে যেটা আমি একদম ভালো পারি না, ইচ্ছা নেই হয়ে গেছে আমার উল্টো পাল্টো কাজ ভয়েস ওভার দেওয়ার। আর এই ভ্যাট তো অনেক বকাই হয়েছে সকাল থেকে, আজকে ব্লগটা তো ছিল, আবার দেখা যায় নতুন রয়ে যাচ্ছে ব্লগটা, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, নিচে ইনস্টাগ্রাম ফেসবুক নিচে ডিসক্রিপশান বক্সে আছে, আজকে দুবার বলেছি কিছু বলার নেই। আর ওয়াইন চ্যানেল গেমিং চ্যানেল লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে আছে, ওয়াইন চ্যানেল আনঅ্যাক্টিভ আছি বন্ধুরা। আর আমার ভয়েস বদলে যাচ্ছে, আমি অনেক সামনে দিয়ে করছি কেননা ওই মাথা জারটা আমি ঝুঁকে ধরে আমার হাত পা ধরে গেছে, আর ওই মাথা জারটা তুমি ঘরের কোনো বৃদ্ধ মানুষের জন্য কিনতে পারো, মা দাদু ঠাকুমা, আমি মেনলি কিনেছি মা আর দাদুর জন্য এই মাথা জারটা কিনেছি। আর এই মাথা জারটা খুব সুন্দর, তোমরা ইউজ করতে পারো, প্রত্যেকেও হাই কস্টে নিতে পারো, সেটারও আমি পরে একটা আনবক্সিং করার ইচ্ছা আছে। আর দীপ্ত দাদা লেজি বংশেই একটা মাথার মাসাজার দেখেছিলাম, সেই 4 আঙুল না 9 আঙুলের মতন মাথায় কি ভাইব্রেশন হবে, ওটা আমি একটা পরে কিনবো। তো গাড়ি আসছে আর কিছু পদার নেই, আমি হাতে ক্যামেরা ফ্যামেরা নিলে গাড়ি ফাই চলে আসে। আর সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর ভিডিও আদর ছিল, তো বাই বাই।